বিসমিল্লাহির রহমানির রহিম। 8 বছর বাচ্চার একটা জুব্বা কাটিং। এই জুব্বাটার মাপ হচ্ছে স্যাম্পলের মাপ, মানে তার একটা গায়ের জুব্বার মাপ। তো লম্বাটা হচ্ছে 39, সামনা পাট আছে 18, তার মানে কমপ্লিট 36 ফুট 14, হাতার লম্বা 18, কলার 14, পায়জামার লম্বা 28, কোমর লুজ সহ 36, পায়ের মুড়ি 11, পাইপিন হবে। তো পারফেক্ট জুব্বাটা কাটিং করে দেখাবো, লক্ষ্য করবেন ভালোভাবে। আমি উল্টা ফাটে বাসটা ধরবো, ঠিক আছে, ডাবল পার্টে কাটিং করব, সামনা ফাট ব্যাক ফাট একসাথে। তার জন্য বাঁ ফাটটা ভিতরে রাখবো এবং উল্টা ফাটটা মার্কা করব। দারুণ একটা কাপড়। পিনাত ফানা আছে, পুরোটাই ভাঁজ নেব। তাহলে জুব্বার জন্য বাসটা নিলাম আমি 15 ইঞ্চি বাস নিলাম, ঠিক আছে। এরপর নিচ থেকে শুরু করলাম, দাগ দিলাম, তারপরে চড়া দেব আমি, নিচে চড়া দেব 2.5 ইঞ্চি, আরেকটা দাগ দিলাম। এ আমার কমপ্লিট দাগ। তাহলে লম্বা হচ্ছে 39, 39 40, 41, 40, তারপরে শোল্ডার ডাউন 2 ইঞ্চি, ঠিক আছে, শোল্ডার ডাউন দিলাম 2 ইঞ্চি। শোল্ডার ডাউন 2 ইঞ্চি দেওয়ার পরে আমার কলার হচ্ছে জুব্বাটার 14, কলার রাউন্ড দেব 2.5 ইঞ্চি, ফুট হচ্ছে আপনার 14, 14 হলো 7, সেলাই 1/2 ইঞ্চি, সামনা পাট থাকবে 18। তাহলে আমি মোড়াটা নামাবো এই দাগ থেকে 7 ইঞ্চি, 7 ইঞ্চি নামাইয়ে তারপরে বডির দাগটা সুন্দর করে দিয়ে দেব। সামনা পাটটা আছে 18, 18 হলো 1/4, 9, সেলাই 1/2 ইঞ্চি। তারপরে শেপ কাটটা এখানে শেপ করে ধরে একদম নিচে নিয়ে যাব, ঠিক আছে। তাহলে ঘিরটা হচ্ছে 26, সামনা পাট থাকবে 26 আর এখানে আছে 18। এবার হিসাব করে নেবেন কত ইঞ্চি বেশি হয়। তাহলে বডি হচ্ছে 4/1/9 আর নিচের গিটটা আছে 4/1/13, 13 দুগুণে 26, 26 দুগুণে কত হয় আপনার 20 দুগুণে 40, আর হলো 6 দুগুণে 12, 40 50 52 আর 36, কমপ্লিট 36 আর 52।
তাহলে 36 থেকে আপনার হিল হলো 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50, 51, 52, 16 থেকে 17 ইঞ্চি বেশি আছে ঘির, ঠিক আছে? 17 ইঞ্চি ঘির বেশি আছে। আচ্ছা, এবার আসি আমি পিছনের জন্য 1.5 ইঞ্চি বাড়তি নিয়ে নেব, যেহেতু এটাতে তিরা হবে না। ঠিক আছে, এই প্রথমে পিছনের পার্ট থেকে রাউন্ড দিয়ে পিছনের পার্টের মাপে কাটিংটা করব। হচ্ছে একটা 8 বছর বাচ্চার জুব্বা। পকেটটা না পাবো এখান থেকে 6.5 ইঞ্চি। পকেটের মুখটা থাকবে 7 ইঞ্চি। তাইলে এবার কি করব, ব্যাকপার্টটা বাইর করে ফেলবো। এবার সামনা পাটের মার্কা অনুযায়ী সামনা পাটটা কমপ্লিট। এবার মোড়াটা নেব আমি উপরের দিকে 1 ইঞ্চির মতো ধরে 10 ইঞ্চি মোড়া নেব, কমপ্লিট 10 ইঞ্চি, 9.5 ইঞ্চি টিকবে। এবার আসি হাতাতে। প্রথমে দাগটা দিতে হবে, তারপরে হাতার মোড়াটা 4.5 ইঞ্চি ডাউন দিতে হবে, এখানে 10 ইঞ্চি মেজারমেন্ট করে নিতে হবে। হাতার লম্বাটা হচ্ছে 18, এই হলো 18.5, সেলাই উপরে 1/2 ইঞ্চি থাকবে। তারপরে এই হলো মেইন দাগ। আপনার যদি হাতার মুখে পাইপিং হয় তাহলে এখান থেকে আপনি 2 সুতা বাড়াই নেবেন, আর যদি হাতার মুখ পাইপিং না হয় তাহলে নিচে যতটুকু চড়া আছে হাতার মুখে অতটুকু চড়া রাখতে হবে। এই যে জুব্বার হাতার সিস্টেম, হাতার মুখটা দেব আপনার 11 সেলাই 1/2 ইঞ্চি। তাহলে আমি এখন কাটবো এই দাগ থেকে 2 সুতা বাইরে কাটবো, ছেলের জন্যই 2 সুতা আমি রাখবো, কেন এটা হাতার মুখে পাইপিং হবে। দুইটা পকেট, পকেট লম্বা হবে 18 ইঞ্চি এবং চড়া হবে 6.5 ইঞ্চি। এ হলো 18 লম্বা, চড়া 6.5।
পকেটের মুখের মার্কা ওইখানে দিছি 7 ইঞ্চি, এই 7 ইঞ্চি থাকবে। তাইলে 8 বছর বাচ্চার জুব্বাটা কাটিং করা দেখাইলাম, আর কি কি বুঝার বাকি থাকে যদি বুঝতে সমস্যা হয় কমেন্ট করবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন, আর যদি যে কোনো সমস্যা হয়ে থাকে বেশি সমস্যা হইলে আমার সাথে লাইভে যোগাযোগ জয়েন করবেন, আপনার কোনো কমেন্ট থাকলে আপনার কোনো প্রশ্ন থাকলে লাইভে সরাসরি বলবেন, বুঝিয়ে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।